নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা চিকেনের দুর্দান্ত রেসিপি নিয়ে। এবং এটা যে কোনো মেন ডিশের সঙ্গে দারুণভাবে ভালো খাওয়া যায়। এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়া যায়, যেমন সেরকম রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। তাহলে আমি আরম্ভ করছি আজকের আমার নতুন এপিসোডের নতুন রান্না নিয়ে। তোমাদের কাছে চলে এসেছি লালির রান্নাঘরের নতুন এপিসোডে। তার আগে বলে নিই, তোমরা সব ভালো আছো তো? এবং সবাই খুব সুস্থ আছো নিশ্চয়ই? তোমাদের সকলের শুভকামনা করে আমি শেয়ার করতে চলেছি আমার নতুন রান্নাটি। আমি আজকে নিয়ে নিয়েছি 1 কেজি আছে এখানে চিকেন, খুব ভালো করে ধুয়ে এটা আমি জল দিয়ে ঝরিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি আমি এর সঙ্গে টমেটো দুটো এখানে ছোট করে কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ এখানে 1.5টা আছে কুচো করা, রসুন আছে 1টা এখানে কোয়া ছাড়ানো আছে, আর নিয়েছি গোটা গরম মশলা এখানে 4-5টা এলাচ, একটু দারচিনি, 3-4টে লবঙ্গ, এগুলো আমি কুটে নিয়েছি। নিয়েছি এখানে বেশ কিছুটা কাজু এবং কিশমিশ, 3-4টে আমি নিয়েছি এখানে তেজপাতা, আদা নিয়েছি অল্প কিছুটা, আর নিয়েছি এখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, দই এখানে ফেটিয়ে নিয়েছি 1/2 বাটি, লঙ্কা গুঁড়ো নিয়েছি বললামই আমি, আর নিয়েছি এখানে কুচনো পেঁয়াজ, আরও একটা জায়গায় পেঁয়াজ একটু বেশি লাগে, এখানে 1/2 পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। আমি বলছি এবার আমার পেঁয়াজটা নেওয়ার কী রহস্য 3 ভাগে। আর এখানে সর্ষের তেল নিয়েছি, সাদা তেল নিয়েছি, 2 রকম তেল আমার লাগছে, আর অল্প কিছুটা জল লাগবে, সেটা আমি উষ্ণ গরম করে নেব। তাহলে প্রথমে আমি যেটা করব সেটা হলো এই চিকেনের মধ্যে সর্ষের তেল নিলাম, সর্ষের তেলটা দিয়ে দিলাম চিকেনে, প্রায় এখানে 1 কাপ মতো সর্ষের তেল দিলাম, দই যেটা আছে দইটা দিয়ে দিলাম এখানে 1 কাপ, এই 1/2 বাটির একটু বেশি দই রয়েছে, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, নুন পরিমাণ মতো দিয়ে দিলাম, আমার ফোনটা দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে একটুর জন্য খারাপ হতে গিয়ে হলো না, নিচে না পড়ে ওপরেই পড়েছে। যাই হোক, তো আমি এখানে দই, তেল, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়েছি, তেজপাতাগুলো দিয়ে দিলাম, আর এখানে দেব এই যে পেঁয়াজ রসুনটা নিয়েছি আমি বাটির মধ্যে, এই পেঁয়াজ রসুন মিক্সিতে আমি গ্রেট করে নেব, ভালো করে বেটে নিয়ে এর মধ্যে নুন দিয়ে দেব। চিকেনের মধ্যে আমি এবার এই যে রসুন আর পেঁয়াজ পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে তেল তো দিয়েছি আগে, এটা আমি মেখে নিচ্ছি, আর এইখানে যে পেঁয়াজ রসুনটা আছে আর টমেটো, কাজু পেস্ট করব আমি, এগুলো সব পেস্ট করব। তার আগে এটা মাইক্রোওয়েভ কুক করে নেব আমি 3 মিনিট হাই পাওয়ারে, এই মধ্যে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম, দিয়ে একটু এটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে এটা আমি মাইক্রোতে হাই পাওয়ারে কুক করব, তারপরে এটা মিক্সির মধ্যে ভালো করে গ্রেট করে নেব। প্রায় 20 মিনিট হয়ে গেল বন্ধুরা, আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এই যে মাইক্রোওয়েভ করে নিয়েছি এই পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর গরম মশলার সঙ্গে কাজু আর কিশমিশ, এটা আমি এবার বেটে নেব। আমি ওভেনে এবার কড়াই চাপিয়ে দিলাম, আর এই মশলাটা যেটা আমি মাইক্রোওয়েভে কুক করে রেখেছিলাম সেটা এখানে বেটেও নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো, সাদা তেলটা একটু যেই গরম হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেবো। তাহলে তেল গরম হয়ে গেল, আমি এর মধ্যে এবার কুচিয়ে রেখেছিলাম যে 1.5টা পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু গোলাপি করে ভেজে নেব। পেঁয়াজটা আমার একদম গোলাপি করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা কচি ছিল তো, পেঁয়াজগুলো কচি সেই জন্য তেলে ফেনা উঠেছে। আচ্ছা ঠিক আছে, ভাজা হয়ে গেল। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা
এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখো আমি চিকেনটাকে প্রায় ঢাকা দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট এটা কষিয়েছি। এবার ঢাকাটা মাঝে আমি দুবার সরিয়ে আবার নেড়ে দিয়েছিলাম। এবার ফাইনালি আমি এটা ভালো করে আরেকবার নেড়ে নিচ্ছি। আর আমার এই ভিডিওটি তোমরা কেউ স্কিপ না করে দেখো, কারণ স্কিপ করলে বুঝতে পারবে না যে স্টেপ বাই স্টেপ আমি কীভাবে এটা করছি, কারণ এগুলো দেখলেই তো কতগুলো স্টেপ আছে। আচ্ছা, এইবার এটা যখন এই স্টেজটা আছে সেদ্ধ হয়ে গেছে প্রায় আর হালকা একটু, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে মাইক্রোওয়েভ করে রাখা যে মশলাটা আমি করে মাইক্রোওয়েভে কুক করে যেটা বেটে রেখেছি সেই মশলাটা এবার আমি দিয়ে দিলাম এই স্টেজে এসে। এবার এটা আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই আজকের চিকেনের রান্নার যে রেসিপিটা, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো প্রচুর প্রচুর। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে বলবে যে কেমন লাগলো তোমার আজকে আমার এই রান্নাটা। আমি জানি অবশ্যই তোমাদের এটা ভালো লাগবে, কারণ এটা যে কোনো মেন ডিশ দিয়ে তোমরা খেতে পারবে। আর নতুন বন্ধু যারা আজকে আমার এই রান্নাটি দেখছো, তারা অবশ্যই একটি লাইক দিয়ে রান্নাটা সম্পূর্ণ দেখবে এবং লাস্টে একটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটাও প্রেস করে দেবে। এরপরে আমার যে কোনো রান্নার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে তোমরাই পেয়ে যাবে। তাহলে আজকে আমি এই রান্নাটা আর একটুখানি কষে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি প্রায় 5 মিনিট এই তরকারিটা, চিকেনের যে সবজিটা সেটা নাড়াকাটা করে দিয়েছি 2 মিনিট পর পর দিয়ে। 5 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রান্না করলাম। আমার হয়ে গেছে রান্নাটা। এর মধ্যে আমি ওই মিক্সির যে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছিলাম, আর কিছুই আমার এটার মধ্যে জল দিতে হয়নি, কারণ এটার মধ্যে তো বেশি জল থাকে না, এটা গ্রেভিটা এরকমই থাকে। তাহলে হয়ে গেল আমার রান্না, তোমরা অবশ্যই এটা করবে। আমি এবার এটা ঢেলে নিয়ে আসছি বাউলে। বন্ধুরা, আমি এই মশলাটা দেওয়ার পরে, মানে মাইক্রোওয়েভ কুক করে যেটা গ্রেট বেটে নিয়েছি সেই মশলাটা দেওয়ার পরে আমি প্রায় 5 মিনিট এটা ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। আমার মাংসটা একদম হয়ে গেছে কমপ্লিট, আমার চিকেন গ্রেভি, চিকেন আমার সম্পূর্ণ সুসিদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। তোমরা অবশ্যই এটা করবে এবং আমাকে কমেন্টে জানাবে। আমি এবার এটা বাউলে ঢেলে নিয়ে আসছি, গ্যাস আমি বন্ধ করে দিই। তৈরি করা হয়ে গেল আমার চিকেনের এই লাজবাব রেসিপিটা। তোমরা অবশ্যই এটা তৈরি করবে এবং কমেন্ট বক্সে আমাদের জানাবে আমাকে যে তোমাদের কেমন লাগলো। অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন বন্ধুরা, আমি তোমাদের কমেন্ট দেখেই চলে যাব তোমাদের ঘরে, সুতরাং চিন্তা করবে না, এবং সবাই সবার সঙ্গে থাকবো আমরা। এটা না হলে আমরা কেউ কিন্তু এগিয়ে যেতে পারবো না। আর স্কিপ না করে দেখার অনুরোধ।